হে বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন কিছু আধুনিক বাইসাইকেল যা আমাদের দেখা সাধারণ সাইকেলগুলির থেকে সম্পূর্ণ আলাদা। নাম্বার ওয়ান, SMA সার্কেল S1। এটি বিশ্বের সবচেয়ে ছোট ফোল্ডিং স্মার্ট বাইসাইকেল। অল্প দূরত্ব পাড়ি দেওয়ার জন্য এই সাইকেলটি হতে পারে আপনার ভালো বন্ধু, কারণ এই বাইসাইকেলটি এতটাই ছোট আপনি এটিকে ফোল্ড করে ব্যাগে করে ট্রাভেল করতে পারবেন এবং প্রয়োজনে ব্যাগ থেকে বার করে ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবেন। এই সাইকেলটি মাত্র 17 ইঞ্চি, যা একটি ল্যাপটপ ব্যাগের সমান। এই SMA সার্কেল S1 ইলেকট্রিক বাইসাইকেল এ পাবেন অনেকগুলি অসাধারণ ফিচার্স, যেমন একে বানানো হয়েছে কার্বন ফাইবার দিয়ে, যার কারণে এটি মজবুত হওয়ার সঙ্গে সঙ্গে অনেক হালকা। এর ওজন মাত্র 15 কেজি এবং এটি 220 কেজি ওজন বহন করতে পারে। আপনার স্মার্টফোনকে যুক্ত করে আপনি এটিকে ডিজিটালি লক ও আনলক করতে পারবেন। এছাড়া ব্যাটারি, চার্জ স্পিড এবং আরও অন্যান্য ফিচার্স দেখা যাবে। মাত্র 2.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে 12.4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চালাতে পারবেন এই সাইকেলটিকে। সাইকেলটির দাম $1400। নাম্বার টু, সাইক্লোট্রন। সবচেয়ে অ্যাডভান্স লাইটিং স্পোকবিহীন বাইসাইকেল হলো সাইক্লোট্রন। হলিউডের ড্রোন মুভিতে এমন এক সাইকেলকে দেখানো হয়েছিল যা আলোর গতিতে চলতে পারে, এর থেকেই তৈরি হয় এই বাইসাইকেলটি। সেটি ছিল 2017 সাল, কিন্তু এখন সত্যি সত্যি এটি পাওয়া যাচ্ছে। স্পিড গিয়ার ভেদে এটির দাম পড়বে $2500 থেকে $5000, তবে টাকা থাকলে সাথে সাথে পাবেন না। এই সাইকেল কেউ অর্ডার কনফার্ম করলে কোম্পানি তাকে 3 থেকে 4 মাস পরে ডেলিভারি দেবে। এটি একটি ইলেকট্রিক স্মার্ট বাইসাইকেল আর এর চাকাগুলি কোনো স্পোক নেই, কোনো চেন নেই এবং টায়ারে কোনো বাতাস ব্যবহার করা হয়নি। এই চাকাগুলি ম্যাগনেটিক পাওয়ারে চলে এবং এতে লাইট জ্বলে। এই লাইটের সঙ্গে সেন্সর আছে যার সাহায্যে দিনের বেলায় অটোমেটিক লাইট অফ থাকে এবং রাত্রে লাইট জ্বলে। এই সাইকেলের ব্রেকের কোনো তাত বাইরে থেকে দেখা যায় না, সব কার্বন ফ্রেমের ভিতর দিয়ে সেট করা আছে। এর হ্যান্ডেলটি অ্যাডজাস্টেবল, যাকে আপনি ঘুরিয়ে স্পোর্টস বাইক করতে পারবেন এবং নর্মাল বাইকও করতে পারবেন। স্মার্টফোনে সাইক্লোট্রন অ্যাপ ইনস্টল করে আপনি উপভোগ করতে পারেন অফুরন্ত সব ফিচার্স। নাম্বার থ্রি, সেরামিক ড্রাইভেন। বর্তমানের সবথেকে ফাস্টেস্ট বাইসাইকেল টেকনোলজির ডেভেলপমেন্ট এর কারণে আমাদের জীবন আরও সহজ থেকে সহজতর হচ্ছে। এবার যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটিতেও চেন নেই, চেনের পরিবর্তে এটিতে লাগানো হয়েছে কার্বন ফাইবার এর তৈরি পাইপ, যার ভিতরে ব্যাটারি ও মোটর আছে এবং এর দুই পাশে পিনিয়াম আছে। প্রস্তুতকারীদের মতে ঘর্ষণের কারণে শক্তির কিছু অংশ ক্ষয় হয়ে যায়, কিন্তু এটি 99% শক্তিকে ব্যবহার করতে পারে। তাই সামান্য প্যাডেল ঘোরানোর ফলেও অন্যান্য সাইকেলের তুলনায় অনেক বেশি জোরে চলতে পারে। প্রস্তুতকারীরা দাবি করেন এটি বর্তমানে সবচেয়ে ফাস্টেস্ট বাইসাইকেল। এতে সাধারণ সাইকেলে যত বেশি গিয়ার থাকে ফ্রি হুইল তত প্রশস্ত হয়, কিন্তু নতুন এই প্রযুক্তিতে অনেকগুলি গিয়ার থাকলে তা প্রশস্ততে বাড়তি কোনো জায়গা নেয় না। আর এর ফ্রি হুইল এ সেন্সর সেট করা আছে যার ফলে অটোমেটিক্যালি গিয়ার ওঠানামা করে। নাম্বার ফোর, হাইকোর T1। এটি এমন একটি বাইসাইকেল হুইল যা নর্মাল বাইসাইকেলের হুইলের সঙ্গে পরিণত করে নিলে সাইকেলটি পরিণত হবে ইলেকট্রিক বাইসাইকেলে। এর ইনভেন্টর হলো ইউরোপের হুনম ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী। এতে আছে 500 ওয়াট এর একটি মোটর আর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি, যাকে আপনি মাত্র 3 ঘন্টার মধ্যে ফুল চার্জ করতে পারবেন আর একবার ফুল চার্জ হয়ে গেলে একটানা 22 কিমি পর্যন্ত চালাতে পারবেন। কম চার্জ ও কম শক্তি প্রয়োগ করে বেশি দূর যাওয়ার লক্ষ্যেই তৈরি এই সাইকেল। এছাড়াও চাকার মধ্যে রয়েছে ব্লুটুথ, যা স্মার্টফোন এর সঙ্গে কানেক্ট করে বিভিন্ন ফিচার্স ব্যবহার করা যায়। নাম্বার
নাম্বার 5 চ্যানসন AK1। AK1 একটি স্মার্ট স্কুটার যাকে ফোল্ড ও আনফোল্ড করা যায়। ট্রান্সফরমার মুভি থেকে ইন্সপায়ার হয়ে বানানো হয় এই সাইকেলটি। মাত্র একটি বাটন প্রেস করলেই সাইকেলটি অটোমেটিক ফোল্ড ও আনফোল্ড হয়ে যায়। 350 ওয়াটের ইলেকট্রিক মোটর লাগানোর কারণে AK1 ঘন্টায় 30 কিমি স্পিড এ যায়। মাত্র একটি চাবির সাহায্যে সাইকেলটি লক ও আনলক করা যায়। এছাড়াও এতে আছে লুমিনাস লেড ডিসপ্লে, যাতে বাইকের সমস্ত ইনফরমেশান দেখতে পারবেন, প্রয়োজনে আপনার ফোনকেও চার্জ করতে পারবেন। সো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সবশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।